বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন ফেসিস্টরা রাজপথে পরাজিত হয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়াচ্ছে তিনি আরো বলেন বাংলাদেশের মিডিয়াকে অবশ্যই সত্যটা তুলে ধরতে হবে ভারত চায় বাংলাদেশে উগ্রবাদ চলছে সেটা দেখাতে যাতে তাদের দেশের উগ্রবাদ পুষ্ট হয় আর আমাদের দেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তা কোনোভাবেই কাম্য নয় সকালে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ষোলোতম প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের ফিতা কেটে এবং জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন এটা আমার জন্য সৌভাগ্যের আমাদের সহযোদ্ধা আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয় থেকে লড়াই করেছে আমি সে বিশ্ববিদ্যালয়ে এসেছি ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করছি আজকে শপথ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক নম্বর গেট সংলগ্ন পার্কের মোড় ঘুরে পুনরায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সড়ক প্রাঙ্গনে এসে শেষ হয় এ সময় বিশ্ববিদ্যালয়ের বাইশটি বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন টাঙ্গাইলের দনবাড়ি উপজেলাধীন সাত্তারকান্দি এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর নেতাকর্মীদের উপর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির অনুসারীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এতে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষের অন্তত বারো জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তারা শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ধনবাড়ি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী এরই ধারাবাহিকতায় ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তার নেতাকর্মীরা সাত্তারকান্দি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালে অতর্কিতভাবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকিরের অনুসারীরা তাদের উপর হামলা চালায় বলে জানান তারা এই ঘটনায় আহতরা হলেন মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল ইসলাম শান্ত ছাত্রদলের সাবেক সদস্য টনি মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক যুগ্ম সম্পাদক মানিক মিয়া মধুপুর উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য বাপ্পি তালুকদার গোলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সাবেক শ্রমিক নেতা সুহেল কুরাকাছা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য তানবীর তালুকদার সাবেক ছাত্রনেতা আল আমিন ও কাজী মান্নান সহ আরও অনেকেই আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য মাইমেন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর উপজেলা শাখার পক্ষ থেকে এই বর্বরিচিত হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানানো হয় এ বিষয়ে দনবাড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আর সেই দুর্গা উৎসব দেশ ছেড়ে প্রবাসে উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা ষষ্ঠী থেকে দশমী পাঁচ দিন ব্যাপী এই পূজা আয়োজনের নানা আয়োজনে মেতে আছেন প্রবাসী বাংলাদেশিরা প্যারিসের রাজলক্ষ্মী মায়ের বাড়িতে পাঁচ দিন ব্যাপী দুর্গা পূজার আয়োজন করা হয়েছে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত উলুদ্বনি গীতা পাঠ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে আছেন সবাই ষষ্ঠী সপ্তমী শেষে অষ্টমী উদযাপন করছেন রাজলক্ষ্মী মায়ের বাড়িতে সন্ধ্যায় রাজলক্ষ্মী সমীরদের বাড়িতে অষ্টমীতে একশো আটটি পদ্মফুল একশো আটটি প্রদীপ প্রজ্বলন একশো আটটি নৈবেদ্য ও বস্ত্র প্রদান করে মায়ের পূজা উদযাপন করা হয় পূজার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজলক্ষ্মী পরিবারের সমীর জয়িতা মজুমদার অথৈ দে অমৃত দে এছাড়া উপস্থিত ছিলেন অজয় দাস বাসুদেব বণিক অসীম ভদ্র সবুজ মণ্ডল জয়া মজুমদার রূপশ্রীত অধিকারী সুমা দাস পুষ্পিতা ঋতুদেব পূজা মণ্ডল ভুমন বিশ্বাস সহ আর অনেকেই পূজা শেষে সকলের মঙ্গলের জন্য মায়ের কাছে প্রার্থনা করেন পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়